জিজ্ঞেস করেন লোকাল ট্রেন চালু হবে কবে থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, মহারাষ্ট্রে সেখানে লোকাল ট্রেন কিন্তু ইতিমধ্যেই চালু করার যে ভাবনা, যে প্রস্তাব, তা গৃহীত হয়েছে। কিন্তু এই যে মুম্বাই, আপনারা তো জানেন যে মহারাষ্ট্রে দেশের যে সমস্ত জায়গা সব থেকে সংক্রমণের দিক থেকে এগিয়ে ছিল, তার মধ্যে মহারাষ্ট্র অন্যতম। তাহলে প্রশ্নটা এখন এটাই, যদি মহারাষ্ট্রে ট্রেন চালুর ভাবনা নেওয়া যায়, তাহলে আমাদের রাজ্য নয় কেন? আমাদের রাজ্য তো সেদিক থেকে অনেকটাই ভালো জায়গায় রয়েছে। কয়েকটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখবো, কি সংক্রান্ত, কিভাবে ওয়েস্টার্ন রেল, সেন্ট্রাল রেল তারা ভাবনা রাখছে, কিভাবে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে, কামরায় কত সংখ্যক যাত্রী উঠতে পারে, ট্রেন কিভাবে চালু করা যাবে সমস্ত প্রোটোকল মেনে, সেটার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রাখবো আপনাদের সামনে শুরুতে। সেন্ট্রাল রেলের তরফ থেকে আমরা যে তথ্য পাচ্ছি, সেন্ট্রাল রেলে দৈনিক যাত্রী কতজন? 45 লক্ষ। যাত্রী সংখ্যা কমিয়ে করা হচ্ছে 12 থেকে 15 লক্ষ, অনেকটাই কমানো হচ্ছে। প্রতি কামরায় 52 জন করে যাত্রী তোলা হবে। ওয়েস্টার্ন রেলে যাত্রী সংখ্যা 36 লক্ষ, কমিয়ে কত করা হচ্ছে দেখা যাক, যাত্রী সংখ্যা কমিয়ে 10 লক্ষ করা হচ্ছে। প্রতি ট্রেনে 700 জন করে তোলা হবে, গোটা ট্রেনে 700 জন উঠতে পারবে। ট্রেনের সংখ্যা 704 থেকে বাড়িয়ে 1367 করা হচ্ছে, কারণ এই দুটোর মধ্যে তো সামঞ্জস্য রাখতেই হবে। যাত্রী সংখ্যা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে রেলের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। পরের তথ্য দেব আপনাদের। মহারাষ্ট্রে লোকালে গ্রিন সিগন্যাল, যেটা আমরা যেই বিষয়টাই আপনাদের সামনে আমরা রাখছি, স্বাস্থ্যবিধি মেনে মহারাষ্ট্রে লোকাল ট্রেন চালানোয় রাজি রাজ্য সরকার। সকাল 7:30 পর্যন্ত টিকিট কেটে ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা। একটা টাইম লিমিট থাকছে যে যতক্ষণ পর্যন্ত তারা টিকিট কাটতে পারবে। তারপরে কি দেখা যাচ্ছে, বেলা 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত যাত্রীদের জন্য ট্রেনে ওঠায় ছাড়। রাত 8টা থেকে লাস্ট লোকাল পর্যন্ত টিকিট কেটে ট্রেনে ওঠা যাবে, অর্থাৎ আগে প্রথম যে স্লটটা থাকছে সেখানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত টিকিট কাটা যাবে, তারপরে যাত্রীরা উঠতে পারবেন একটা নির্দিষ্ট টাইম ব্যানের মধ্যে। তারপরে রাত্রি একদম লাস্ট লোকাল পর্যন্ত সেখানে কিন্তু ট্রেনে টিকিট কেটে ওঠা যাবে। প্রতি ঘন্টায় মহিলাদের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইগুলো তো নেওয়া হয়েছে মুম্বাইকে সামনে রেখে। আমরা দেখেছি সংক্রমণের দিক থেকে, যেটা সব থেকে ভয় ধরাচ্ছিল আমাদেরকে, যেখানে সংক্রমণের সংখ্যা মুম্বাইয়ে গোটা মহারাষ্ট্র জুড়ে 16 লাখের বেশি, এবং মৃতের সংখ্যা যদি আপনারা দেখেন তাহলে সেটাও কিন্তু 43,000 পেরিয়ে গিয়েছে। তাহলে এই সময় দাঁড়িয়ে মুম্বাইয়ে যদি ট্রেন চালু করার এই সিদ্ধান্ত গৃহীত হয়, বাংলায় হবে না কেন? বা যদি এখানে হয়, তাহলে সেটা কিভাবে, আমরা কি মুম্বাই মডেল ফলো করে সাকসেস পাবো? ট্রেন চালুর ক্ষেত্রে সংক্রমণ কি রোধ করা যাবে? আমরা এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরিবহন বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। পার্থপ্রতিম বাবু, আপনাকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন দুলাল চন্দ্র মিত্র, প্রাক্তন রেলকর্তা, আপনাকেও স্বাগত জানাবো দুলাল চন্দ্রবাবু। আমি শুরুতেই দুলাল চন্দ্রবাবু আপনার কাছে আসবো, মুম্বাই মডেল কতটা সাইন্টিফিক বলে আপনি মনে করছেন একজন রেলকর্তা হিসেবে? না, মডেল তো খুবই সাইন্টিফিক, কিন্তু এটা ডিপেন্ড করছে এক একটা রেলের উপরে। মুম্বাই সেন্ট্রাল বা ওয়েস্টার্ন রেলওয়ের যে মডেল, দ্যাট মে নট বি অ্যাপ্লিকেবল ইন ইস্টার্ন রেলওয়ে অর সাউথ ইস্টার্ন রেলওয়ের মডেল। এখন ব্যাপার হচ্ছে মিনিমাম যাত্রী আপনি 51 জন বলছেন আপনি কামরা প্রতি, সেটা মেনটেন কেমন করে হবে? তাহলে কি ট্রেনটা উইদাউট এনি স্টপেজ একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন যাবে? কারণ ট্রেন তো স্টেশনে থামলেই লোক উঠতে চাইবে। তাহলে এই যে 51 জনের যেটা হিসাব বলা হচ্ছে, এটা মেনটেন কিভাবে হবে সেটা জানতে হবে। কিন্তু ট্রেন তো চালু হওয়া উচিত, এবং ট্রেন চালু হতেই হবে, কারণ এই ট্রেনে সংক্রমণের যে ব্যাপার আছে সেটা তো আছেই। কিন্তু আমরা যদি, আমার যেটা মনে হয়, মুখে যদি মাস্ক লাগানো থাকে আর আপনি যদি কথাবার্তা না বলেন থ্রু আউট দি জার্নি, আর একটা ছোট্ট স্যানিটাইজার নিয়ে মাঝে মধ্যে হাতটা যদি মুছে নেন, তাহলে তো আমার মনে হচ্ছে 80% জব ইজ ডান। এখন এর পরেও যদি, এবং যারা এখন ট্রেনে উঠছেন
প্রত্যেকের বয়স ধরুন 40 এর কাছাকাছি 40 থেকে 45 এই ইয়াংস্টারদের যদি কিছু সংক্রমণ হয় দে উইল কাম আউট অফ কোভিড কিন্তু এবং যারা একটু বয়স্ক আছেন তারা এমনিতেই ভয়ে ট্রেনে উঠবেন না কারণ তাদের একটা তো ভয় আছে আপনি যখন যেখানেই যান যারা একটু সিনিয়র সিটিজেন বা যাদের বয়স বেশি হচ্ছে তারা কিন্তু প্রকাশ্যে এসে আসছেন না সুতরাং আমার মনে হয় ট্রেনটা চালু হওয়া উচিত এখন এমনিতেই ধরুন আপনার যে আমরা স্টাফ স্পেশাল গুলো চলছে তাতে তো জেনারেল প্যাসেঞ্জার উঠছেই একদম একদম তারা উঠছে এবং এভাবেই চলবে এছাড়া কোনো উপায় নেই ঠিকই তাই আমরা তবু ওই সংক্রমণ রোধ করার ক্ষেত্রে মুম্বাই মডেল সেটা যেটা সামনে এসেছে যেভাবে এসেছে যেই যে তথ্যগুলো আপনাদের সামনে রাখলাম কতটা জাস্টিফাইড আমাদের রাজ্যে সেটা যদি হয় সেটা যদি লাগু করা হয় তাহলে কতটা সুবিধা হবে পার্থ প্রতিমবাবুর কাছে জানতে চাইবো পার্থ প্রতিমবাবু কারণ আমাদের লাইফলাইন বলতে যা বোঝায় শহরের সেটা একটা আমাদের লোকাল ট্রেন এবং এক্ষেত্রে বম্বে মডেল আমার একটু ঝটকা আছে বম্বে মডেলের যে অ্যাসাম্পশনটা ওরা দেখবেন সকালবেলায় যে পিক আওয়ার বলতে যা বোঝায় 8টা থেকে 10:30 এবং বিকেলবেলা 5টা থেকে 7:30 এইটা হচ্ছে কেবল এসেনশিয়াল সার্ভিস তাদের জন্য রেখেছে এবার আমি আপনাকে বলছি আমাদের নর্মালি লোকাল ট্রেনের ভিড়টা হয় যে মূলত অফিস মুখো স্কুল মুখো এই ভিড়টা তাহলে আপনার যদি ওয়ার্কিং আওয়ার্সকে স্ট্যাগার না করে আমি জানি না মহারাষ্ট্র গভর্নমেন্ট সেটা করার চেষ্টা করছে অর্থাৎ স্কুল কলেজ অফিস কাছারি আইন আদালত যদি স্ট্যাগার টাইমিং হয় তাহলে কিন্তু বেলা 11টা থেকে ট্রেন চালালে সেই ট্রেনটা জীবন জীবিকার প্রশ্নে অনেক বেশি এফেক্টিভ হবে তা যদি না হয় আসলে এসেন্সিয়াল সার্ভিসের ম্যানদের যখন ক্যারি করছে সেটা আসলে ইউজুয়াল পিক আওয়ার্স আপনি সকাল 8টা থেকে 10:30 যদি বলেন এবং বিকেলের দিকেও তাই তাহলে প্রথম স্ট্যাগারিং অফ ওয়ার্কিং আওয়ার্সের সাথে যুক্ত হচ্ছে লোকাল ট্রেনের এফিসিয়েন্সিটা বা এফিকেসিটা আপনি যদি চালাতে চান আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা আমার মনে হয় যেটা উচিত যে মূলত প্রান্তিক স্টেশনগুলোর সবচেয়ে কাছের দূরত্ব যেগুলো 40 মিনিট থেকে 1 ঘন্টার দূরত্ব 30-40 কিলোমিটার এই দূরত্বের ট্রেনের ফ্রিকোয়েন্সি যদি সকালের দিকে আমরা বাড়াতে পারি এবং এই ট্রেনগুলোকে মূলত অল স্টপ ট্রেন করতে পারি এবং আরেকটা হচ্ছে দূরের জেলা সেখান থেকে যারা দূরবর্তী প্যাসেঞ্জার সেই ট্রেনগুলোকে গ্যালোপিং বা লিমিটেড স্টপ ট্রেন করে যদি আমরা আনাতে পারি তাহলে সংক্রমণ সম্ভাবনা কমার সুযোগ আছে কারণ বেশিরভাগ ভিড়টা কিন্তু প্রান্তিক স্টেশনের থেকে কাছাকাছি ক্লোজার প্রক্সিমিটিতে যে স্টেশনগুলো আছে সেখানে প্যাসেঞ্জার ডেন্সিটি হাই 3 নম্বর পয়েন্ট রুবেলা যে স্টেশনগুলোতে এন্ট্রি এক্সিট পয়েন্টের কিছু নিয়ন্ত্রণ আলোক করতেই হবে এবং সেটা খুব ব্যয় সাপেক্ষ নয় ইতিমধ্যে বেশ কিছু স্টেশনে আছে ধরুন বড় স্টেশন বলতে যা বোঝায় ব্যারাকপুরের মতো স্টেশন নৈহাটির মতো স্টেশন কিন্তু আমি আপনাকে বলছি যে পালিগঞ্জের মতো স্টেশনে কিন্তু সব স্টেশনে নেই কিন্তু খুব খরচ সাপেক্ষ নয় একটা প্ল্যাটফর্মে একটা এন্ট্রি পয়েন্ট একটা এক্সিট পয়েন্ট এটা এনশিওর করতে হবে এবং সেই নিরাপত্তাটা আর ট্রেনের টিকিট কাটার প্রশ্নে আমার হচ্ছে খুব নির্দিষ্ট ভাবনা যে এখানে সব ধরনের মানুষ যান আমাদের মেট্রোর যে পজিটিভ অভিজ্ঞতা সেটা নিয়ে আপনি ফিচার ফোন ভিত্তিক হাফ অফ দি টিকিট আপনি ছাড়ুন আর বাকি টিকিট যারা স্টেশনে আসছেন লাইন দিয়ে দাঁড়িয়ে কাটবেন এবং ট্রেনে উঠবেন এবং এখানেই আপনার যাত্রী নিয়ন্ত্রণের ভাবনাটা শুরু হয় মেট্রোতে যেভাবে আমরা র্যান্ডম যাত্রী তুলছি না ওখানে অনেক সাইন্টিফিক সিস্টেম কিন্তু এখানেও একটা আধা সাইন্টিফিক সিস্টেম আপনাকে দাঁড় করাতে হবে যেখানে স্টেশন পিছু ধরুন যাদবপুর স্টেশনে আমি প্রতি ট্রেনে 75টা লোক ছাড়বো তাহলে আমার এন্ট্রি পয়েন্ট সেটাই আছে তাহলে আমি 75খানা লোককে আমি যাদবপুরকে ছাড়লাম আমি এইভাবে হচ্ছে যে আপনাকে স্টেশন ভিত্তিক কিছু নিয়ন্ত্রণ পরিকাঠামো যেটা আমি নর্মাল সময় ভাবতে পারতাম না কিন্তু নিউ নর্মালে কিন্তু আমাদের সেই ভাবনাটা আমাদের সেটা ভাবতে হবে একদমই পার্থ প্রতিম বাবু আপনি সঙ্গে থাকুন লোকাল ট্রেন চালু হবে কবে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি সামনে এসেছে মুম্বাই মডেল আর সেটা যদি এখানে সেইটা যদি এখানে ইমপ্লিমেন্ট করা হয় আমাদের রাজ্যে তাহলে সেটা কতটা সফল হবে আমরা এই নিয়েই আলোচনা করছি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরিবহন বিশেষজ্ঞ পার্থ প্রতিম বিশ্বাস সঙ্গে রয়েছেন দুলাল চন্দ্র মিত্র প্রাক্তন রেলকর্তা আমি পার্থ প্রতিমবাবু আপনার কাছে আরও একবার আসবো আপনি যে বিষয়গুলো বললেন পয়েন্ট পয়েন্ট করে খুবই ভ্যালিড কিন্তু যারা ট্রেনের মধ্যে উঠবেন আমরা দেখলাম একটা কামরায় 52 জন এবং একটা গোটা ট্রেনে 700 জন রাখা হচ্ছে কিন্তু তাদের মধ্যে দূরত্ব বিধি থাকছে কি না তারা কোভিড প্রোটোকল মানছেন কি না এর জন্য তো একটা বড় একটা লোক সংখ্যা প্রয়োজন লোকবল প্রয়োজন এগুলো মেনটেন করার জন্য সত্যি কি দিকগুলো সবটা দেখা সম্ভব হবে সেটা রুমেলা একটা আশঙ্কা আমাদের থাকছে বটে কারণ আমি এতটা আশাবাদী নই সেটা সবাই কিনে চলবে কারণ আপনাকে বলতে পারছি যে সুপার মার্কেটের ভিড়ের যে ছবি দেখেছি তাতে
বেশি বেড়েছে বলে আমার মনে হয় না, কিন্তু স্টিল ইনকনভিনিয়েন্সের না একটা ডিস্ট্রিবিউশন চাই। অর্থাৎ শহরে বাদুচ্ছলা হয়ে বাসে ভিড় লোকে যাচ্ছে, বাজারে যাচ্ছে, অথচ শহরতলির মানুষ হাতে পা করে তাকিয়ে আছে কবে ট্রেন চলবে, কারণ তার আসছে পত্রিকা পথ। এখানে দাঁড়িয়ে এই ভরসাটা মানুষের উপর রাখতে হবে সরকার এবং রেলকে, এই সচেতনতার প্রোগ্রামটা অবশ্যই নিতে হবে। যে ট্রেনে উঠতে গেলে দুলালবাবু যেটা বললেন একদম ঠিক, একবারে প্রথম দিন চাঙ্গা হয় না, ফলে রেল শুধু প্রথম দিকটায় ফেজে ফেজে আমরা যাত্রীর সংখ্যা বাড়াবো, এইটা মানুষকে যদি আমরা জানাতে পারি তাহলে কিন্তু মানুষেরও ধৈর্যের বাধাটা থাকবে, অন্যথায় হুটপুর করে ট্রেনে ওঠার প্রবণতা বাড়বে। এবং মুম্বাই মডেলের ওই অংশটাকে আমার মনে হয় বাদ দেওয়া উচিত, যে মর্নিং পিক সেই সময় দাঁড়িয়ে ট্রেনের সেগ্রিগেশন করা ঠিক নয়, সেখানে দাঁড়িয়ে বরং ফ্রিকোয়েন্সি অফ ট্রেন ইন শর্টার ডিস্টেন্স সেটা বাড়ানো যায়, বরং দুপুরবেলার দিক যেটা ফ্ল্যাট আওয়ার তখন ট্রেনটা কমিয়ে দিন, কারণ ট্রেনের সংখ্যা তো চাইলে আমি বাড়াতে পারবো না রেকের সংখ্যা, ফলে রেক যদি এক থাকে তাহলে ফ্রিকোয়েন্সি সকালের দিকে বাড়ান মর্নিং পিক এবং ইভিনিং পিক। এবং আমি চাইলেও যেহেতু স্ট্যাগার করতে পারছি না স্কুল কলেজ আইন আদালত, ফলে আমার মনে হয় কলকাতা মডেলটা এভাবেই ভাবা যেতে পারে, যে মোর ট্রেন ইন দ্য মর্নিং পিক অ্যান্ড ইন ইভিনিং পিক, লেস ট্রেন ইন দ্য ফ্ল্যাট পিরিয়ড। কিছু যদি আমরা একটু মডিফিকেশন করি, কোন কোন জায়গা যদি আমরা চেঞ্জ করি তাহলে হয়তো সত্যি সফলতা আমরা লাভ করব। আপনি কি মনে করেন কোন কোন জায়গাগুলোয় কলকাতা মডেল হিসেবে বেশি গুরুত্ব দেওয়া উচিত বা আমাদের রাজ্যের বেশি গুরুত্ব দেওয়া উচিত? ধরুন এতদিনে যারা যে সমস্ত প্যাসেঞ্জার যারা চাপবেন তারা এতদিনে অনেক মানে জেনে গেছেন যে কোভিড থেকে বাঁচতে গেলে কি কি সাবধানতা নিতে হবে, সুতরাং যারা ট্রেনে উঠবেন তারা প্রত্যেকেই কোভিডের অ্যাগেনস্টে যে প্রোটেকশন দরকার সেগুলো তারা নিয়েই উঠবেন। এবং এই কোভিডের মধ্যে যখন ট্রেন চলবে নর্মাল টাইমে যে প্যাসেঞ্জার হয় আমার তো মনে হয় তার 50% হবে কিনা সন্দেহ, তার সবারই মনে একটা ভয় আছে, কারণ যেই ট্রেনে উঠুক সে প্রথমেই ভেবে নেবে যে আমি ট্রেন থেকে নামলে কিছু হলো কিনা, তো এই ভয়টা তো সবার মনে আছে। শুধু আমার মনে হয় না প্যাসেঞ্জার এমনিতেই 50% কমে যাবে। আর মুম্বাই মডেলে যেটা বলছে যে ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ ট্রেনস বাড়াবে, এটা কিন্তু আমাদের ইস্টার্ন রেলওয়েতে কোনো মতেই সম্ভব না, শিয়ালদাতা তো একদমই সম্ভব না যে নাম্বার অফ ট্রেনস বাড়ানো, কারণ মুম্বাইতে অনেক সুবিধা আছে। ধরুন ওদের যে চার্চ গেট স্টেশন, সেখানে একটা যে ট্রেন ঢুকলো ট্রেনে দুদিক থেকে লোক নামতে পারে, এই আমাদের ইস্টার্ন রেলে সেরকম প্ল্যাটফর্ম খুব কম, সুতরাং একদমই সিস্টেম নেই। সুতরাং এই সাবধানতা নিজেকে নিতে হবে, এবং আমি রিকোয়েস্ট করব আমাদের অনেক প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আছে, এই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনদের লোকদের ভলান্টিয়ারদের তাদের এগিয়ে আসতে হবে, তাদের প্যাসেঞ্জারদের এডুকেট করতে হবে যে কি কি সাবধানতা নেবেন। ডেফিনেটলি দুলাল চন্দ্রবাবু, আমরা সত্যিই তো এই সাবধানতাগুলো সত্যি আমাদের নিতে হবে এবং আপনাদের থেকে এই গাইডেন্স আমরা নিচ্ছি প্রত্যেক মুহূর্তে, আপনাদের বক্তব্য আমরা শুনছি, আমাদের দর্শকদেরকে একটা পজিটিভ ভাইব পৌঁছানোর চেষ্টা করছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের বলবো যে যেরকম বললেন আমাদের এক্সপার্টরা, আপনাদের যখন স্টেশনে ঢুকতে হবে ট্রেনে উঠতে হবে ভুলে গেলে চলবে না যে করোনা আর নেই, লোকাল ট্রেন চালু হলেও করোনাও কিন্তু প্যারালালি চলবে, তার চাকাটা স্তব্ধ করতে গেলে আপনাকে সচেতনতা অবলম্বন করতেই হবে।